এরকম আজকে আমাদের আরেকটা নতুন বাটি অফ হয়েছে। এ হচ্ছে আমাদের চুনের বাটি, এই হচ্ছে আমাদের এই চুনের বাটির যেই আজকের যেই মালের কোয়ালিটি আপনাদেরকে আমি আরও সামনাসামনি সরাসরি দেখাই। দেখুন, এই দেখুন কোয়ালিটিটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন চুনের এই পাশটা দেখুন আর উপরে পাশটা দেখুন, এই হচ্ছে আপনার চুন, মানে আপনার উপর দিয়ে লালচে ভাব কিন্তু ভিতরে আপনার সাদা, দেখতে পাচ্ছেন? এরকমই আমাদের চুনের যে কালারটা এরকম, হ্যাঁ ঠিক আছে, যে উপরে লালচে ভাব কিন্তু ভিতরে সাদা। এই যে আমি আপনাদেরকে আবার দেখাই, এই দেখেন এখানকার কালারটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কালারটা কি আর ভিতরে কালারটা কি, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে এরকম, এ হচ্ছে আমাদের চুনের কারখানার আপনার চুনের বাটির যেই আজকে যেই মাল নামতেছে সেই মালের যেই আজকে কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের ব্যস্ত সময় এখন পার করছে ওনারা, ওনারা এখন চুন নামাতে খুব ব্যস্ত। এই হচ্ছে অরণ হয়ে গেছে, কি অরণ হয়ে গেছেন না? চিকচিক করতেছে চেহারা, তাপের কারণে এই অবস্থা, তাপের কারণে না দেখছেন চেহারাটা কী অবস্থা, খুব পরিশ্রমের কাজ, খুব পরিশ্রমের কাজ ভাই, চুন নামানোটা এত সোজা না, সবাই কাজ পারে না। তো আজকে আমাদের কারখানার যে চুনের বাটির যে চুনগুলি আপনাদেরকে দেখাচ্ছি সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি, আমি আপনাদেরকে দেখাই। চুনের বাইরে বাইরে শুরু করে দিব, মানে যেটা চুনে পাথর আছে কিনা সেটা ওনারা চেক করবে। এই যে বুঝতে পারছেন, এই যে আপনাদের দেখাই, দেখেন চুনের কালারটা দেখাই আপনাদের, দেখেন এই যে এই যে যেটা ভাঙ্গো এটার উপরে অংশটা দেখেন কেমন লালচে একটা ভাব, তাই না? আর ভিতর অংশটা দেখেন দব সাদা, মানে আবার আরেকটা দেখাচ্ছে এটার মধ্যেই, দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন সাদা। তেমন আমাদের যতগুলো চুন দেখতে পাচ্ছেন সবই লালচে কালার, এই দেখেন লালচে কালার কিন্তু এটার ভিতরটা সাদা, এই দেখছেন। এটা আরেকটা মাল আপনাদেরকে দেখাই, দেখছেন এই দেখেন, এই দেখেন এই সাইডটা দেখেন কেমন লালচে কালার দেখেন, আর ভিতরটা দেখেন কেমন সাদা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের চুন, আর চুন সাধারণত আপনার পানিতে যখন গোলানো হয় তখন এটা সাদা হয়ে যায়, ঠিক আছে, আরও সাদা হয়ে যায়, এখন যেই সাদা আছে এর চেয়ে বেশি সাদা হয়ে যাবে। আমাদের চুনের কারখানার যে চুনগুলি আমি আপনাকে দেখালাম, এই চুনগুলি আপনার আমরা 40 কেজি করে প্যাকেট করি এবং বিভিন্ন কাস্টমার ওনাদের আবার ওনার 30 কেজি বা 36 কেজি 38 কেজি ওনারা বস্তা যায়, তো এটা আবার অর্ডারই, ওনারা আবার আমাকে অর্ডার দিলে আমরা আবার এইটা করে দিই। এতে করে আপনার বস্তার যে খরচটা, এক্সট্রা যে বস্তা লাগে সেই বস্তার খরচটা আমাদেরকে দিতে হয়। আর এই যে হচ্ছে আমাদের কারখানার যে চুনের যে আছে এই বাকির যে দেখাই একটু সামনে যাই করেন, আর আমাদের কারখানার থেকে সরাসরি যারা চুন ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনারা সরাসরি চুন ক্রয় করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এই চুনগুলি আপনার অনেকে বলে কী কাজে লাগে, এই চুনগুলি আপনার লাগে মাছের ঘেরে অনেক বেশি লাগে, পানের জন্য লাগে, পান খাওয়ার জন্য, ঠিক আছে, তারপরে আপনার জল ছাদের জন্য লাগে, ইট বাটাতে লাগে, এরপরে আপনার সুগার মেলে লাগে, প্রচুর লাগে সুগার মেলে, ঠিক আছে। তো চুনের আপনার অনেক কাজই লাগে, যা অনেক কাজ যেটা আমরাও জানি না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কারখানার চুন আপনাদেরকে দেখালাম, আপনার প্রচুর হিট, এটা যদি আমি আপনার থার্মোমিটার দিয়ে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই জায়গাটা আপনার কতটা গরম, অসম্ভব রকমের গরম। তো আমি আপনাদেরকে আবার আমাদের চুনের যেখানে চুন ফানাল হয়েছে এই চুন এখানে ফালাইছে সেই চুনগুলি দেখাই। এই দেখেন আমাদের চুনের যে কোয়ালিটি মাশাআল্লাহ। তো যারা সরাসরি চুনের কারখানা থেকে চুন করতে চান, চুন ক্রয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো মানের চুন পাবেন এবং আমাদের কারখানায় এসেও আপনারা এই চুনগুলি আপনারা ক্রয় করতে পারেন। অনেকে আমাদের কারখানার ঠিকানা চান, আমাদের কারখানার ঠিকানাটা আমি এই স্ক্রিন বক্সে দিয়ে রাখবো,
আর এমনি বলি সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিদ্দিরিগঞ্জ আপনার পার হাউজের অপোজিটে আমাদের হচ্ছে চুনের কারখানা মেসার শরীফ লাইন, ঠিক আছে, মেসার শরীফ লাইন হচ্ছে আমাদের চুনের কারখানার আপনার নাম। তো আপনারা সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।